ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এলমা চৌধুরী মেঘলা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধামরায় স্টুডেন্টস ফোরামের আয়োজনে এই মানববন্ধন হয়। এতে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন এলমার বাবা সাইফুল ইসলাম। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, এলমা চৌধুরী মেঘলাকে পরিকল্পিতভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। আসামিরা প্রভাবশালী হওয়ায় বিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলেও দাবি তাদের। গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার ইউনাইটেড হাসপাতাল থেকে মেঘলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। এ সময় তার শরীরে প্রচুর আঘাতের চিহ্ন পাওয়া যায়। মাস ছয়েক আগেই বিয়ে হয়েছিল এলমার। এ ঘটনায় এলমার স্বামীকে গ্রেপ্তার করা হলে রিমান্ডে পাঠায় আদালত। তার মৃত্যু পরবর্তী যে ছবিগুলো আমরা দেখতে পেয়েছি, তার উপর নির্যাতন যে কতটা নির্মম ছিল এবং কতটা গভীর ছিল তার ছবিগুলো দেখলে আমরা বুঝতে পারি। এ ধরনের হত্যাকাণ্ড যাতে ভবিষ্যতে আর কখনো না ঘটে, ঢাকা ইউনিভার্সিটির কোনো মেধাবী স্টুডেন্ট যাতে কোনো কারণে অকালে মৃত্যুবরণ না করে, তার জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ শাস্তি বিধান করা হোক। আসামি পক্ষ অত্যন্ত প্রভাবশালী এবং ক্ষমতাধর, সেই জন্য আমার আশঙ্কা বিচার ঠিকমতো পাবো কি না, সেই জন্যই আপনারা আমার এই সন্তান হারা বাপের আকুতি